প্রতি বছরের ন্যায় এবছরও পালতে হবে সরস্বতী পুজো। কিন্তু কখন পুজো শুরু করতে হবে, পঞ্চমী কখন লাগবে, পুজো করার শুভ সময়ই বা কখন, ওই দিন কোন কোন কাজ ভুলেও করবেন না, সরস্বতী পুজোর আগে কুল কেন খেতে নেই, ওই দিন শিশুদের হাতে খড়ি বা কেন দেয়া হয়, এইসব তথ্য জানবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সরস্বতী হলেন বিদ্যা ও জ্ঞানের দেবী, কিন্তু সরস্বতী শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। ঋগ্বেদে বলা হয়েছে, সরস্বতী প্রবাহিতা হয়ে যেমন জল সঞ্চার করেছেন তেমনি তিনি জ্ঞানের সঞ্চারও করেন। এই নামের অর্থ নিয়ে দ্বিমত আছে। প্রথম মতে সরস শব্দের অর্থ হল জল, তিনি ছিলেন জলের দেবী। অন্য মতে সরস্বতী কথার অর্থ জ্যোতিরূপা, যে কারণে জ্যোতির্ময় সূর্যের আর এক নাম সরস্বান, সেই জ্যোতিই হল আমাদের জ্ঞানের আলো। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সরস্বতী পুজোয় কুল খেতে নেই কেন। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে সাধারণত সরস্বতী পুজো হয়ে থাকে, এই শুভক্ষণে শ্রীপঞ্চমীও বলে। বিদ্যা বুদ্ধি ও জ্ঞান প্রদায়িনীর দেবী হলেন মা সরস্বতী। আপাত দৃষ্টিতে আমরা ভাবি সরস্বতী পুজো আসলে ছাত্রছাত্রী বা বিদ্যার্থীদের অনুষ্ঠান, কিন্তু শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই তার আগমনে উল্লাসিত হয়। পুজোর দিন মায়ের সামনে অঞ্জলি প্রদান, প্রসাদ চড়ানো, এগুলো তো চিরাচরিত নিয়ম অনুসারে হয়ে আসছে। কিন্তু সব থেকে বেশি আলোচিত বিষয় হল সরস্বতী পুজোর আগে কুল না খাওয়া। যদিও এটাকে অনেকে কুসংস্কার বলে উড়িয়ে দেন, কিন্তু এর পেছনে আছে একটি কাহিনী। জয় জয় দেবী চড়াচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্রের দ্বারা সেই ছোটবেলা থেকে আমরা মা সরস্বতীকে তুষ্ট করার চেষ্টা করে আসছি। ঠিক এমনভাবেই বহু যুগ আগে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য ব্যাসদেব মা সরস্বতীর তপস্যা শুরু করেন। হঠাৎ সেই সময় ব্যাসদেব একটি দৈববাণী শুনতে পান। সেই দৈববাণীতে তিনি শোনেন, এখানে একটি কুলের বীজ রাখা হলো, এই বীজ যখন বড় হয়ে গাছ হবে আর সেই গাছে যখন কুল হবে, সেই কুল যখন মাটিতে পতিত হবে, তখন তোমার তপস্যায় বেদমাতা তুষ্ট হবেন। এই দৈববাণী শোনার পর ব্যাসদেব কঠোর তপস্যা শুরু করলেন। বহু বছর কেটে যাবার পর সেই বীজ থেকে চারাগাছের জন্ম হলো। সেই চারাগাছ ধীরে ধীরে বড় হলো, সেই গাছে কুল হলো এবং নির্দিষ্ট সময়ে সেই কুল পাকলো। হঠাৎ একদিন ব্যাসদেবের তপস্যা ভঙ্গ হলো মাথায় কিছু একটা পড়ার কারণে। এরপর ব্যাসদেব লক্ষ্য করলেন, কুলের বৃষ্টি যেখানে পড়েছিল সেখানে একটি বৃহৎ কুলের গাছ সৃষ্টি হয়েছে এবং তাতে অসংখ্য পাকা কুল ধরেছে। ব্যাসদেবের বুঝতে কোনো অসুবিধা হলো না যে তার মাথায় যে পাকা কুলটি পড়েছে সেটা সেই গাছটিরই। তিনি বুঝলেন মা সরস্বতী তার তপস্যায় তুষ্ট হয়েছেন। সেই শুভক্ষণটি ছিল শ্রীপঞ্চমী। এই দিন ব্যাসদেব মা সরস্বতীর কৃপা লাভ করেছিলেন এবং সেই প্রথম গাছের পাকা কুল দিয়ে মা সরস্বতীকে পুজো দেওয়া হয়েছিল। কুলের আর একটি নাম হলো বদ্রী, আর সেই থেকেই মহামুনি ব্যাসদেবের আশ্রমের নাম বদ্রিক আশ্রম। তাই কথিত আছে, সরস্বতী পুজোর দিন মায়ের প্রসাদ রূপে কুল খেলে মা তুষ্ট হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। আসুন এরপর জেনে নিই এই বছরের পুজোর দিনক্ষণ। এই বছর 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার সরস্বতী পুজো। শুক্লা পঞ্চমী তিথি শুরু হবে 13ই ফেব্রুয়ারি দুপুর 2:41। পঞ্চমী তিথি শেষ হবে 14ই ফেব্রুয়ারি 2024 দুপুর 12:09। এরপর জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর দিন কী কী কাজ করবেন না। দেবী সরস্বতীর পুজোর দিন অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। বাড়ির দিন অর্থাৎ পুজোর আগের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। পুজোর পর প্রসাদ নিজেও খাবেন এবং অন্যকেও খাওয়াবেন।
এছাড়া সরস্বতী পুজোর দিন হলুদ বস্ত্র পরিধান করুন, কালো বস্ত্র কখনোই পরবেন না। মনে করা হয় সরস্বতী পুজোর দিন দেবী আমাদের জিহ্বাতে অবস্থান করেন, তাই ওই দিন কাউকে কোনো কটু কথা বলবেন না, তর্ক বিতর্কে জড়াবেন না। বসন্ত পঞ্চমীর দিন কোনোভাবেই গাছ কাটবেন না, পারলে বাড়িতে গাছ লাগান। পুজোর দিন নখ ও চুল কাটবেন না। ওই দিন পুজোর সময় যে প্রদীপ জ্বালাবেন লক্ষ্য করবেন সেই প্রদীপ যেন পুজো চলাকালীন নিভে না যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।